আপনার নামটা একটু বলুন না। জগবন্ধু ভাস্কর। আপনার আপনার বাবার নাম? আনন্দ গোপাল ভাস্কর। আচ্ছা, আপনার দাদু কি এই কাজ করতেন? সব এই পরম্পরা হয়ে আসছে। ও কত পুরুষ করছেন আপনারা এই কাজ? এই আমরা তো জ্ঞান ভরি দেখছি হয়ে আসছে, বাপ দাদা ঠাকুর দাদা করেছে। আচ্ছা আচ্ছা, পরের পর পরের পর পরম্পরা একবার হয়ে আসছে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এই যে করছেন, এটা তো পুতুলের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখছি করছেন। হাত? হ্যাঁ, এটা গৌরাঙ্গুর হাত হবে, নিতাই গৌরী। আচ্ছা আচ্ছা, নিতাই গৌরীর হাত করছেন। হ্যাঁ, নিতাই গৌরীর হাত, এই যে নিতাই গৌরী। হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কৃষ্ণ রাধা কৃষ্ণ, হুম হুম, এই ধরুন পূর্বপুরুষ থেকে হয়ে আসছে। আচ্ছা, যেমন আমি করছি, আমার ছেলে করছি, আমার নাতি করছি, আগে দাদু করেছে, তারপরে বাবা করেছে, তারপরে আমরা করছি। এই এই কাঠ আপনারা কোত্থেকে সংগ্রহ করেন? গ্রামীণ কাঠ, গ্রামের গ্রামের এই কাঠ পাওয়া যায়, আবার শহর থেকেও আনতে হয়। আচ্ছা আচ্ছা, কী কাঠ? কাটোয়া। কি কি কাঠ? একটা নবদ্বীপ কাটোয়া কাঠ পাওয়া যায়। আচ্ছা, কি কাঠ? কাঠটা কি কাঠ? গাছের কাঠ? সে যদি দামি মাল নাই তখন গামার কাটে কি মেহুনি কাটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পেউ কাটে, এইসব কাঠের হয়। আচ্ছা, আর এই এই যে মেলা খেলায় হচ্ছে না, এগুলো আমরা কাঠ। আমরা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই শিরিশ কাঠও আপনারা ব্যবহার করেন নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই এই যে এইগুলো দেখুন, লম্বু কাঠ। আচ্ছা, লম্বু কাঠ। আচ্ছা, মানে কাঠ হিসেবে দাম হয়, যে যেরকম কাজ তার সেরকম দাম। এটা এই পুতুলে আপনারা কি মাখাচ্ছেন? এটা পরে ও এই কাঠের কাঠের গায়ে প্রথম যে পড়লে এটা কি? এটা কিসের? এটা এটা খড়ি মাটি? না না, প্রথম যেটা দিয়েছে এটা গোবর মাটি। আচ্ছা, গোবর মাটি, গোবর মাটি লেপে তারপরে আপনার আটা? আটা? আচ্ছা, তারপর লেপে এটা শুকিয়ে নেন রোদে? কদিন শুকোতে হয়? এই তো সকালে দিয়েছি, এখন এই কাজ হচ্ছে। আচ্ছা, সকালে দিয়ে মানে একটু শুকনো হলেই তারপরে এই খড়ি? আর মাটিটা শুকিয়ে গেলে পরেই তোমার দেয়া হয় খড়ি, খড়িটা দেন আর কি। এটা খড়ি, এটা আর কি আছে খড়ির সাথে? খড়ির সঙ্গে আটা আছে। ও আচ্ছা আচ্ছা, আর গোবরের সঙ্গে আটা দেন তো নাকি? আপনার নাম কি? আমার নাম চন্দনা সুচিতা। আচ্ছা আচ্ছা, আপনার আপনার আপনারাও পূর্বপুরুষ, মানে আপনাদের পূর্বপুরুষও এই কাজ করতেন? আমি বিয়ে হয়ে থাকি এই কাজই স্যার। আচ্ছা আচ্ছা, পুতুলের দেহটা বানাচ্ছেন নাকি? পুতুলের শরীর? আপনার নামটা একটু বলুন। আমার নাম বৃন্দাবন সত্যপ্রদা। আচ্ছা, আপনার বাবার নাম? আমার বাবার নাম ঈশ্বর মুরালী সত্যপ্রদা। আচ্ছা, দাদুর নাম? দাদুর নাম গোষ্ঠগোপাল সত্যপ্রদা। আপনার দাদু ওই কাজ করতেন মানে পরম্পরায়? হ্যাঁ। না তাহলে দাদুরা এখন তো অন্য অন্য সব উন্নত ধরো। হ্যাঁ দাদুরা, আমি এখন যেটা করছি এইটাকে করতো।
এটা করতে আচ্ছা আচ্ছা তার মানে পরম্পরা বংশ পরম্পরাতেই করছে ও কতদিন দিন যে হয়েছে কেউ বলতে পারে আরে নিতাইগুড়তে আরম্ভ হয়েছে নিতাইগুড়তে আরম্ভ হয়েছে নবদ্বীপে যখন মহাপুরুষ আবির্ভাব হয় তখন থেকে নিতাইগুড়তে আরম্ভ হয়েছে নালে এর আগে আমাদের পুতুলটার নাম হচ্ছে এই পুতুলটার নাম হচ্ছে আল্লাদি পুতুল আচ্ছা আল্লাদি পুতুল আচ্ছা আচ্ছা এটা প্রাচীন যুগের আচ্ছা আর এই যে আপনার এই লক্ষ্মীর বাহন হচ্ছে কাঠের পেঁচা পেঁচাটার এই আল্লাদি পুতুলটা আগে আমার দাদুরা করছে মানে ওগো এটা একদম প্রাচীন আর কি সুপ্রাচীন হ্যাঁ হ্যাঁ এখন এবার বহু কিছু নানান নদী যখন দেব দেবীর মূর্তি যা কিছু সব রকমের সবই হচ্ছে মানুষ কিছু কিছু নতুন নতুন জিনিস তো চাইছে সেটা অর্ডার অর্ডার দিয়ে যায় অর্ডার করে দেন নাকি না আপনাদের মতনই করে না অর্ডার দিয়েও হয় আবার নিজের মন থেকেও হয়